প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি সৃষ্টিকর্তার অসীম কৃপায় তোমরা সবাই অনেক ভালো আছো। আমিও সৃষ্টিকর্তার অশেষ কৃপায় অনেক ভালো আছি। আমি গোপাল বিশ্বাস, শহীদ বুদ্ধিজীবী ডাক্তার হুমায়ুন গবর বিশ্ববিদ্যালয়, সহকারী শিক্ষক ব্যবসায় শিক্ষা। আমি আজ যে অনলাইনে ক্লাসটি নিতে যাচ্ছি সেটি হচ্ছে শ্রেণী দশম, বিষয় হিসাব বিজ্ঞান, অধ্যায় নবম। আজকের আমার পাঠের বিষয় হচ্ছে রেওয়ামিল। আমি আজকে রেওয়ামিল নিয়ে আলোচনা করব। প্রথমে তোমরা জানবে রেওয়ামিল কি জিনিস। খতিয়ানের হিসাবগুলোর গাণিতিক নির্ভুলতা যাচাই করার জন্য কোনো নির্দিষ্ট দিনে একখানা পৃথক খাতায় বা কাগজে সকল হিসাবের উদ্ধৃতগুলোকে ডেবিট ও ক্রেডিট এই দুই ভাগে বিভক্ত করে যে বিবরণী প্রস্তুত করা হয় তাকে রেওয়ামিল বলে। তাহলে আজকে আমরা জানলাম রেওয়ামিল কাকে বলে। রেওয়ামিল মূলত করা হয় হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করার জন্য, অর্থাৎ হিসাবে কোনো প্রকার ভুল ত্রুটি আছে কি না সেটিকে যাচাই করার জন্য সাধারণত রেওয়ামিল তৈরি করা হয়। এখন রেওয়ামিল কিভাবে তৈরি করতে হয় বা কিভাবে প্রস্তুত করতে হয় আমরা সেই সম্পর্কে বিস্তারিত জানব। এখানে লিখেছি আমি রেওয়ামিল প্রস্তুতকরণ। কিভাবে রেওয়ামিল প্রস্তুত করতে হয়? রেওয়ামিলের সাধারণত দুইটা দিক থাকে, একটা হচ্ছে ডেবিট দিক আর একটা হচ্ছে ক্রেডিট দিক। একটা হচ্ছে ডেবিট পাস বা দিক, অন্যটি হচ্ছে ক্রেডিট পাস বা দিক। আচ্ছা, ডেবিট দিকে যে সমস্ত জিনিসগুলো যায় আমরা এখন ডেবিট দিক নিয়ে আলোচনা করব। ডেবিট দিকে প্রথমত যায় যাবতীয় সম্পত্তি সমূহ, অর্থাৎ কারবারে যে সমস্ত সম্পত্তি থাকে সেটা স্থায়ী হোক অস্থায়ী হোক, আবার অস্পর্শনীয় হোক, সকল প্রকার সম্পত্তি কারবারের ডেবিট দিকে যাবে। যেমন সম্পত্তির মধ্যে আছে ভূমি, দালান, কোটা, এটা হচ্ছে স্থায়ী সম্পত্তি। ইজারা সম্পদ, আসবাবপত্র, যন্ত্রপাতি, এগুলো সবই কি স্থায়ী সম্পত্তি। তার মানে রেওয়ামিলের যাবতীয় সম্পত্তি সমূহ রেওয়ামিলের ডেবিট পাশে যাবে। ডেবিট পাশে আর কি যাবে? ডেবিট পাশে যাবে যাবতীয় খরচ, অর্থাৎ কারবারের যে সমস্ত খরচ হয় সকল খরচই রেওয়ামিলের ডেবিট পাশে যাবে। আমি আবারও বলছি, কারবারের যাবতীয় খরচ, অর্থাৎ কারবারের যে ধরনের খরচ হোক না কেন সকল খরচই রেওয়ামিলের ডেবিট পাশে যাবে। যেমন এই খরচের মধ্যে থাকতে পারে ক্রয়, বেতন, মজুরি, ভাড়া ইত্যাদি, অর্থাৎ যাবতীয় খরচগুলোকেই রেওয়ামিলের ডেবিট পাশে নিতে হবে। রেওয়ামিলের ডেবিট পাশে যাবে, এরপরে যাবে অগ্রিম খরচসমূহ। অগ্রিম খরচ অর্থাৎ যে খরচটা এবছরের নয়, চলতি বছরের নয়, পরবর্তী বছরগুলোর জন্য, তারপরও যদি সেটা অগ্রিম খরচ করা হয়, অর্থাৎ বেশি খরচ, চলতি বছরের তুলনায় খরচটা বেশি করা হয়, সেটাই হচ্ছে অগ্রিম খরচ। এই অগ্রিম খরচ যাবতীয় অগ্রিম খরচ, যাবতীয় অগ্রিম খরচ কারবারের রেওয়ামিল করার সময় ডেবিট পাশে যাবে। কেননা অগ্রিম খরচ কারবারের সম্পত্তি বা সুবিধা বহন করে। এরপরে যাবে রেওয়ামিলের ডেবিট পাশে প্রাপ্য আয় সমূহ। প্রাপ্য আয় অর্থাৎ কারবারের ডেবিট পাশে রেওয়ামিলের প্রাপ্য আয় সমূহ যাবে। প্রাপ্য আয়সমূহ বলতে বোঝায় কারবারের আয় হয়েছে কিন্তু এখনো পাওয়া যায়নি। কি বলছি আমি? যে কারবারের আয় হয়েছে কিন্তু এখনো আয়টা হাতে পাওয়া যায়নি। যদি এরকম কোনো আয় থাকে সেটাকে বলা হয় প্রাপ্য আয়। যেমন থাকতে পারে বিনিয়োগের প্রাপ্য সুদ, বিনিয়োগের প্রাপ্য সুদ, প্রাপ্য কমিশন, প্রাপ্ত ভাড়া ইত্যাদি। অর্থাৎ প্রাপ্ত মানে প্রাপ্য, প্রাপ্য অর্থাৎ পাওয়া যায়নি, কিন্তু এই টাকাটা কী অর্থে ব্যবহৃত হয়? কারবারের সম্পদ অর্থে, অর্থাৎ এ থেকে সুবিধা পাওয়া যাবে বিধায় প্রাপ্য আয়সমূহকে রেওয়ামিলের ডেবিট পাশে
নেওয়া হয়। রেওয়ামিলের ডেবিট পাশে আরও যাবে বিক্রয় ফেরত, অর্থাৎ বিক্রিত মাল যদি ফেরত আসে। বিক্রয় ফেরত কথাটির অর্থ হচ্ছে বিক্রিত মাল, অর্থাৎ যাদের কাছে মালামাল বিক্রয় করা হয়েছে। সাধারণত মালামাল বিক্রয় করা হয় কাদের কাছে? দেনাদারের কাছে। দেনাদার যদি তাদের ক্রয়কৃত মাল পুনরায় ফেরত দেয় তাহলে সেটাকে বলা হয় বিক্রয় ফেরত। এরপরে আছে উত্তোলন। যদি উত্তোলন করা হয়, কারবার থেকে মালামাল উত্তোলন করা হয়, সেই উত্তোলনও রেওয়ামিলের ডেবিট পাশে যাবে। প্রদত্ত ঋণ ইত্যাদি, এই প্রদত্ত ঋণ অর্থাৎ কারবার যদি নগদ টাকা বিনিয়োগ করে, অন্যের কাছে নগদ টাকা বিনিয়োগ করে, প্রদত্ত ঋণের বিকল্প নাম হচ্ছে বিনিয়োগ। অর্থাৎ বিনিয়োগ এবং প্রদত্ত ঋণ একই অর্থে ব্যবহৃত হয়। এরূপ প্রদত্ত ঋণ হবে রেওয়ামিলের ডেবিট পাশে। তাহলে আমরা জানতে পারলাম রেওয়ামিলের ডেবিট পাশে যাবে সাধারণত মোট কয়টা আইটেম। এখানে আমি বলেছি পাঁচটা। প্রথমত যাবতীয় সম্পত্তি সমূহ, দ্বিতীয়ত যাবতীয় খরচ সমূহ, তৃতীয়ত অগ্রিম খরচ সমূহ, চতুর্থত প্রাপ্য আয় সমূহ, এবং পঞ্চমত কি বলেছি, বিক্রয় ফেরত, উত্তোলন, প্রদত্ত ঋণ ইত্যাদি। এবার আমি রেওয়ামিলের ডেবিট পাশটা উল্লেখ করেছি, এখন আমি আলোচনা করব রেওয়ামিলের ক্রেডিট পাশে সাধারণত কোন লেনদেনগুলো যায়। রেওয়ামিলের ক্রেডিট পাশে প্রথমত নিতে হবে যাবতীয় দায় দেনা সমূহ, দায় অথবা দেনা সমূহ। যাবতীয় দায় দেনা বলতে বুঝিয়েছি পাওনাদার, অর্থাৎ যারা কারবারের কাছে টাকা পাবে, প্রদেয় নোট, ব্যাংক জমাতিরিক্ত ঋণ ইত্যাদি। ব্যাংক জমাতিরিক্ত কথাটির অর্থ হচ্ছে ব্যাংকে যে পরিমাণ টাকা জমা দেয়া আছে তার থেকে যদি বেশি উত্তোলন করা হয় তার নাম হচ্ছে ব্যাংক জমাতিরিক্ত ঋণ ইত্যাদি। তার মানে যাবতীয় দায় দেনা সমূহ রেওয়ামিলের ডেবিট পাশে যাবে, সরি ক্রেডিট পাশে যাবে। এই দায় সমূহের মাঝে কি আছে, পাওনাদার হিসাব, প্রদেয় ঋণ, নোট, ব্যাংক জমাতিরিক্ত ঋণ ইত্যাদি। এরপরে আমরা দেখব যে যাবতীয় আয় সমূহ, অর্থাৎ রেওয়ামিলের যদি যে সমস্ত আয়গুলো দেওয়া থাকবে সেই আয়গুলোকে আমরা রেওয়ামিলের ক্রেডিট পাশে নেব। এই আয়ের ভিতরে রয়েছে বিক্রয়, প্রাপ্ত সুদ, প্রাপ্ত বাট্টা, প্রাপ্ত ভাড়া। তাহলে আয়ের ভিতরে কী কী থাকতে পারে? বিক্রয় থাকতে পারে, প্রাপ্ত সুদ থাকতে পারে, প্রাপ্ত বাট্টা থাকতে পারে, প্রাপ্ত ভাড়া থাকতে পারে। এরপরে তৃতীয়ত যাবে অনুপার্জিত আয়, অর্থাৎ আয় অনুপার্জিত আয় কথাটির অর্থ হচ্ছে চলতি বছরের আয় নয়, এই আয়টা হয়েছে বেশি, অগ্রিম ভাড়া, অর্থাৎ পরবর্তী বছরের আয় যদি চলতি বছরে পাওয়া যায়। কি বলেছি, পরবর্তী বছরের আয় যদি চলতি বছরে পাওয়া যায় তার নাম হচ্ছে অনুপার্জিত আয়। এরকম আয়ের মাঝে বা মধ্যে আছে অগ্রিম ভাড়া প্রাপ্তি, অগ্রিম ভাড়া প্রাপ্তি, অর্থাৎ ভাড়া প্রাপ্তি হবে ক্রেডিট, অগ্রিম ভাড়া প্রাপ্তিও ক্রেডিট। এই অগ্রিম ভাড়া প্রাপ্তি কারবারের দায়, অগ্রিম ভাড়া প্রাপ্তি হচ্ছে কারবারের দায়। অগ্রিম পরামর্শ ফি প্রাপ্তি, সেরকমভাবে আমরা বলতে পারি অগ্রিম পরামর্শ ফি প্রাপ্তিও অনুপার্জিত একটা আয়, এই জন্য এটা রেওয়ামিলের ক্রেডিট পাশে যাবে। 4 নম্বরে লিখেছি মুনাফা দ্বারা সৃষ্ট সঞ্চিতি, অর্থাৎ মুনাফা দ্বারা যদি কোনো প্রকার সঞ্চিতি সৃষ্ট করা হয় সেগুলোও রেওয়ামিলের ক্রেডিট পাশে যাবে। যেমন এর ভিতরে আছে কুঋণ সঞ্চিতি। এই কুঋণ সঞ্চিতির কথাটার অর্থ হচ্ছে প্রথমে লেখা হয় কুঋণ, কুঋণ লেখা হয় কাদের কাছ থেকে, দেনাদারদের কাছ থেকে যে পরিমাণ টাকা পাওয়া যাবে না বলে ধারণা করা হয়, কিন্তু পরবর্তীতে দেখা গিয়েছে যে দেনাদারের কাছ থেকে টাকা পাওয়া যাবে এরকম আশা করা হয়, সেটাই এই কুঋণ হিসাবে, কুঋণ সঞ্চিতি হিসাবে পরিচিত। এই জন্য কুঋণ সঞ্চিতিকে ক্রেডিট পাশে লেখা হয়। দেনাদার বাট্টার সঞ্চিতি ও রেওয়ামিলের ক্রেডিট পাশে যাবে, সাধারণ সঞ্চিতি ও রেওয়ামিলের ক্রেডিট পাশে যাবে। পঞ্চমত
রেওয়া মিলের ক্রেডিট পাশে যাবে ক্রয় ফেরত এবং মূলধন, ক্রয় ফেরত এবং মূলধন।